আসসালামু আলাইকুম বাজার থেকে আলু আর বেগুন নিয়ে এসেছে নতুন আলু খুবই ভালো লাগলো দেখে নতুন আলু তাই একটু ভাজি করে ফেললাম তো আলু আর আলু ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগে আমার বাসায় মাঝে মধ্যে করা হয় আলু ফ্রাইটা তো বেগুনগুলোকে টুকরো করে নিয়েছি এভাবে হলুদ আর লবণ মেখে নিচ্ছি সাথে আলুও এভাবে করে টুকরো করেছি করে হলুদ মরিচ জিরা লবণ দিয়ে পাঁচ মিনিট মেরিনেট করে রাখব বেশি রাখবো না কারণ বেগুন নরম হয়ে যাবে পানি বের হবে তাই আর বেশিক্ষণ রাখবো না তো পাঁচ মিনিট মেরিনেট হয়ে যাওয়ার পর একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজাটা সরিষার তেল দিয়ে করলে খুবই ভালো লাগে করতে চাইলে সাদা তেলও করতে পারবেন কিন্তু যখন একটু তেল থেকে যাবে ওই তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার খেয়ে দেখবেন তাহলে বুঝবেন যে আসলে খুবই ভালো লাগে কিন্তু সাদা তেল কিন্তু খাওয়া যাবে না শরীরের জন্য ক্ষতি হার্টের জন্য খুবই ক্ষতি তো বাজা হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে আবারও একটুখানি তেল দিলাম একবারে তেল দিলে এক পিটিয়ে চলে যায় তাই দুবারে দিবেন প্রথমে একটু দিবেন আবার উলটিয়ে দিয়ে আবার একটু দিবেন তো বেগুন বাজা হয়ে গেছে বেগুন উঠিয়ে আর একটু তেল দিয়ে এখন আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো কিন্তু নতুন আলু কিন্তু এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে শীত চলে এসছে নতুন নতুন সবজি নতুন নতুন আলু অনেক কিছু বাজারে পাওয়া যাচ্ছে দাম একটু চড়া তারপরেও খেতে তো হবে কিছু করার নাই তো দেখেন আলুগুলোও ফ্রাই হয়ে গেছে উঠাই নিলাম এর তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে আমি বেগুন আর আলু ঢেলে দিব আর এই বেগুন বাজাটা কিন্তু আপনারা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে খাইতে চাইলে বেগুনের খিচুড়ির সাথেও খেতে পারবেন বোনা খিচুড়ি খুবই ভালো লাগে বোনা খিচুড়ির সাথে তো আমি বেগুনটা বাজা হয়ে গেছে হাতল ধরে একটু উল্টে দিয়েছি খুঁজতে দিয়ে আর নাড়বেন না তো দেখেন উপর দিয়ে কিন্তু আবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো তো এরকম একটা বেগুন ভাজা আর আলু ফ্রাই দিয়ে ভাত খিচুড়ি খুবই ভালো লাগবে আশা করি তো কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের করে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ